যে রাধে রাধে, তো তন্ত্র মন্ত্র রিলেটিভ মা বৌমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার। তো আজ একখানা মন্ত্র নিয়ে এসেছি, এই মন্ত্রটা খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী মন্ত্র। তো এই মন্ত্রটা কাজ করলে খুব ভাবনা চিন্তা করে মানে কাজ করতে হবে। তো এটা হচ্ছে মানে বশীকরণ তেল পড়া, এটা সঙ্গে সঙ্গে কাজ 24 ঘন্টার মধ্যে বুঝতে পারবে। তো তার আগে আমি কিছু আপনাদের সাথে কথা বলি, সেটা হচ্ছে আমার সাথে যারা ফোনে কন্ট্যাক্ট করবেন আমাদের ইন্ডিয়ার টাইমে বেলা 11টার পর থেকে 6টার আগে পর্যন্ত, বেলা 11টার আগে ফোন করলে আমি ফোন রিসিভ করতে পারবো না, কারণ আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি যার জন্যে খুব ব্যস্ত থাকি ওই টাইমটুকুন সকাল থেকে বেলা 11টা পর্যন্ত। আর 6টার পর থেকে আমি নিজের কাজে ব্যস্ত থাকি এবং বাড়িতে তখন আমি চলে যাই, বাড়ি যাওয়ার পর কিছু রোগীপুত্র আমাকে দেখতে হয় তার জন্য আমি ব্যস্ত থাকি, তো তখন আমি ফোন রিসিভ করতে পারবো না। আর বেলা 11টার পর থেকে 6টা পর্যন্ত ফোন করলে আমি রিসিভ করে কথা বলতে পারবো, তার মধ্যেও যদি কোনো রকম ব্যস্ত থাকি তাহলে হয়তো তখন রিসিভ করতে পারবো না, আমি পরে ফোন ব্যাক করব, মানে কল ব্যাক করব, নাহলে আপনারা দুবারা ফোন করে জেনে নেবেন কোনো কিছু সমস্যা হলে। আর আজকে যে আমি মন্ত্রটা নিয়ে এসেছি এটা হচ্ছে তেল পড়া মন্ত্র, এটা সত্যিকারই খুব কার্যকারী এবং গুরুবিদ্যা। তো আজকের তেল পড়াটা বেশ ভাবনা চিন্তা করে বুঝে সুঝে কাজ করতে হবে, কাজ করতে গিয়ে যদি কোনো রকম অসুবিধা হয় কিংবা কোনো ব্যাঘাত ঘটে তার জন্যে চ্যানেলের কর্তৃপক্ষ থেকে আমি কোনো রকম দায়ী থাকব না, আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন এবং বুঝে সুঝে কাজ করবেন, কারণ এটা খুবই পাওয়ারফুল মন্ত্র, এটার কাজ সঙ্গে সঙ্গে। তবুও আপনাদেরকে আমি বলছি 24 ঘন্টার মধ্যে আপনারা বুঝতে পারবেন এই বশীকরণের ক্রিয়াটা, সেই জন্য বলছি বুঝে সুঝে কাজ করবেন, কেউ অবৈধভাবে কাজ করবেন না এবং কোনো মেয়ে প্রতি খেলা করার জন্যে এই কাজটা করবেন না। তো আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন কিংবা আমি বুঝাতে পেরেছি। তো এই ক্রিয়াটা করতে গেলে শনিবার অথবা মঙ্গলবার করবে, এই মন্ত্র সিদ্ধি করার দরকার নাই, এটা স্বয়ং সিদ্ধ মন্ত্র, আপনারা মুখস্থ করে কাজ করবেন তাহলেই কাজ হবে। তো এই ক্রিয়াটি করবেন শনিবার অথবা মঙ্গলবারে। তো কী করতে হবে আপনাদেরকে, 3 বাড়ি থেকে সর্ষের তেল খানিক খানিক করে চুরি করতে হবে, 3টে বাড়ি থেকে খানিক খানিক সর্ষের তেল চুরি করে সেই তেল 3 বার হোক 5 বার হোক 7 বার হোক পরে নিজের মুখে খানিকটা মাখবেন আর খানিকটা তেল যাকে বশ করবেন তার গায়ে ছিটিয়ে দেবেন, দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাকশন লেগে যাবে, আপনি 24 ঘন্টার মধ্যে বুঝতে পারবেন, কারণ আমি যতগুলো মন্ত্র দিয়েছি আপনাদেরকে গুরুবিদ্যা মন্ত্র দিয়েছি এবং স্বয়ং সিদ্ধ এবং খুব কার্যকারী, আপনারা
কাজ করেন আপনারা নিজেই বলতে পারবেন কিংবা বুঝতে পারবেন যে আমার মন্ত্রগুলো কিরকম কার্যকারী। তবে ঠিকঠাক বুঝে সুঝে যদি আপনারা কাজ করেন প্রত্যেকটাই আপনারা কাজ পাবেন, আর কাজ করতে গিয়ে যদি ভুল করেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। তার জন্য আমি বলে দিই, কোনো রকম অসুবিধা হলে আমাকে জেনে নেবেন, আমি বলে দেব। তো চলুন আমি মন্ত্রতে আসি, মন্ত্রটা পড়ে শুনিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে দেখিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো মন্ত্রটা হচ্ছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দুহাই, তেল কহিতে তেল আনি, কহিতে অন্ধের কাহিনী, লঙ্কায় আছিল তেল, পৃথিবীতে আনিল কে, বীর হনুমান আনিল, পৃথিবীতে আনিল পাই তা মানুষে, ব্রহ্মার আদেশে আমি পড়িলাম অমুককে, আমার গুরুর আদেশে, যদি মিথ্যা যায় শিবের জটা ছিঁড়ে পরে মা কালীর পাই, দোহাই গুরু শিবু ভক্তির দোহাই। এই ছিল মন্ত্র, মন্ত্রটা আমি আবার পড়ে শুনিয়ে দিছি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দোহাই, তেল কহিতে তেল আনি, কহিতে অন্ধের কাহিনী, লঙ্কায় আছিল তেল, পৃথিবীতে আনিল কে, বীর হনুমান আনিল, পৃথিবীতে আনিল তাই মানুষে, পৃথিবীতে আনিল পাই তা মানুষে, ব্রহ্মা আদেশে আমি পড়িলাম অমুককে, আমার গুরুর আদেশে, যদি মিথ্যা যায় শিবের জটা ছিঁড়ে পরে মা কালীর পাই, দোহাই গুরু শিবু ভক্তির দোহাই। তো এই ছিল মন্ত্র, মন্ত্রটা পড়ে শোনাতে আপনারা বুঝতে পারলেন এবং মন্ত্রটা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে এটা গুরুবিদ্যা। আপনারা কাজ করুন, কাজে অবশ্যই ফল পাবেন। তবে আপনাদেরকে আমি এখনও বলছি, বুঝে সুঝে কাজ করবেন, কারণ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকশন বলছি, চব্বিশ ঘন্টার মধ্যেই আপনাদের অ্যাকশন লেগে যাবে এবং বুঝতে পারবেন। তো আপনারা কাজ করুন, কাজ করার পর তারপর আমাকে কোনো রকম অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেব। কারোর বুঝতে অসুবিধা হলে বলবেন, আমি বলে দেব। তো এই ছিল আজকের মন্ত্র, মন্ত্রটা যদি আপনাদের ভালো লাগে তবে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টিটা দাবিয়ে দেবেন আর অল বাটন প্রেস করে দেবেন। তাহলে এরপরে আমি আরও ভালো ভালো ভিডিও দেব, সেগুলো নোটিফিকেশান হিসেবে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভগবানের কাছে প্রার্থনা করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।